আউলে কেরামের মাঝারে আঘাত করে তারা ইসলামী রাষ্ট্র করবে এবং এই দাবি ভুয়া, ইসলামকে ধ্বংস করার মহাষড়যন্ত্র। ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রের উপর হামলা করা হয়েছে, যে যারাই ইসলামের নাম ধরে মুসলিম বেশে এগুলি করছে এগুলি ইসলামের চরম শত্রু। এক জাতির নয়, এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, কেউ নয়। তাদের মাথায় টুপি পড়তে দেখা যায়, তাদের পরিচয় আসে মাদ্রাসার ছাত্র। গতকালেও আমরা ধামরায় দেখেছি যে পার্শ্ববর্তী কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে মসজিদের ইমাম সাহেব নাকি ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, পূর্বে ঘোষণা দিয়ে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রের উপর হামলা করা হয়েছে। আমরা গণমাধ্যম সূত্রে জানতে পাই যে স্থানীয় জনসাধারণ বলছে যে এখানে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রের উপর আঘাত। মূলত যেই আউলিয়া কেরাম আমাদেরকে আত্মার পরিশুদ্ধতা, সব মানুষকে নিয়ে মুক্তভাবে মানবিক রাষ্ট্র, মানবিক দুনিয়া গড়ার জন্য যেই দয়াময় স্রষ্টার দেওয়া কল্যাণময় জীবন গড়ার দিশা দান করেন, সেই আউলিয়া কেরামের ওপর যখন আঘাত হয়, আমরা বুঝে গেছি যে যারাই ইসলামের নাম ধরে মুসলিম বেশে এগুলি করছে এগুলি ইসলামের চরম শত্রু। এবং তারা যদি মনে করে যে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আউলিয়া কেরামের মাঝারে আঘাত করে তারা ইসলামী রাষ্ট্র করবে এবং এই দাবি ভুয়া, এই দাবি ইসলামকে ধ্বংস করার মহাষড়যন্ত্র। আমরা সত্য মানবতায় বিশ্বাসী প্রত্যেকটা ভাই বোন, আমরা তার প্রতিরোধ গড়ে তুলব। আমরা সব মানুষকে বলতে চাই যে দেখুন, দয়াময় স্রষ্টার দেওয়া প্রাণাদিক প্রেণীবীর প্রদত্ত আউলিয়া কেরাম প্রদর্শিত ইসলামই মূলত সত্যভিত্তিক ইসলাম, মানবতা ভিত্তিক সেই জীবন চেতনা গড়ার ইসলাম, সব মানুষের রাষ্ট্র। রাষ্ট্র এক ধর্মের নয়, এক গোত্রের নয়, এক জাতির নয়, এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। আজকে দেখা যায় যারা রাষ্ট্র সবার বিশ্বাস করে না, যারা সব মানুষের বিশ্বাস করে না, সব মানুষের বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার অধিকারকে যারা স্বীকার করে না, তারা ধর্মের নাম ব্যবহার করছে ঠিক, মূলত তারা অধর্ম উগ্রবাদ। এই অধর্ম উগ্রবাদের বিরুদ্ধে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে এবং তাদের স্বৈর রাষ্ট্র ব্যবস্থার কাঠামো ভেঙে দিয়ে আমরা মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র গড়ার চেষ্টা করতে হবে। সেই সুস্পষ্ট দিশা আমরা বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়াত আলী রহমার কাছ থেকে পাই। আমরা আরও দীর্ঘ কণ্ঠে বলতে চাই যে দেখুন, এই এদেশের মধ্যে স্বৈরাচারী খুনি সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষ যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, আমরা যে মুক্তির কথা ভেবেছিলাম এবং আমরা সব মানুষ বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার যে আকাঙ্ক্ষাটা করেছিলাম, আমরা দেখেছি ইতিমধ্যেই তা ম্লান হয়ে গিয়েছে। আমরা দেখেছি কয়েকটা মাত্র গোষ্ঠীর স্বাধীনতা এসেছে। যদি আসলে রাষ্ট্রের স্বাধীনতা, সব মানুষের স্বাধীনতা, সব ধর্মের সব মতবাদের স্বাধীনতা আসত, আউলিয়া কেরামের মাজার ভাঙা হতো না, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা আগ্রাসন আসতো না। তার মানে বোঝা যায় এই স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে সবার স্বাধীনতা আসে নাই, সবার মুক্ত বিশ্বাস নিয়ে চলার সেই অনুকূল পরিবেশ তৈরির কোনো পথ তৈরি হয় নাই, বরং একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদ তালেবানি সেই আগ্রাসন এদেশে মাথা চাড়া দিচ্ছে। আমরা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকিদার চেতনার ভিত্তিতে আমরা জানি যে পৃথিবীর দেওয়া রাজনীতি রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর নাম খেলাফতে ইনসানিয়াত, আর খেলাফতে ইনসানিয়াতের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর এক কথাই হচ্ছে
মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব। এই জন্য যদি মানবতার রাজনীতি না আসে, মানবতার রাষ্ট্র তৈরি না হয়, মানবতার রাষ্ট্র না গড়ে, তাহলে ওই একক গোষ্ঠীবাদী স্বৈরতা কায়েম থাকবে, একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সয়লাভ হয়ে যাবে, আউলিয়ে কেরাম সহ সমগ্র ধর্ম মত পদ আদর্শের মানুষ পরাধীন হয়ে যাবে। এমত অবস্থায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একটা কথা বলছি যে প্রচলিত এই অপরাজনীতির ধারা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। মুক্তির ধারা মানবতার রাজনীতি, মুক্তির রাষ্ট্র মানবতার রাষ্ট্র, মানবতার রাষ্ট্র সবাই নিরাপদ, সবাই স্বাধীন, সবার মত পথ স্বাধীনভাবে চলার বলার অধিকার নিশ্চিত হবে। আর এই দাবি রেখে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আউলিয়া কেরামের জীবন সাধনার মূলে যে সত্য মানবতার এগিয়ে চলার যে সাধনা, সেই সাধনায় এগিয়ে আসার সবাইকে উদাত্ত আহ্বান জানি।